জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর 104তম সুবর্ণ জয়ন্তী 1লা সেপ্টেম্বর 2022 ইং উপলক্ষে জাতীয় জনতা ভবনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও ওসমানীর শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহিদ রাজা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হিরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেহানা সুলতানা, মহিলা সম্পাদিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, সালমা চৌধুরী, এম এম রানা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন শাহানা সুলতানা লাকি, শাইনিন সালাউদ্দিন, সালমা চৌধুরী, তবলা সুভাষ অভিদাস। অনুষ্ঠানে জাতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এই হাইটের মানুষটা 5 ফিট 4 ইঞ্চি, হাইটের মানুষটা এই দেশের স্বাধীন করতে মাত্র 9 মাস, এই 9 মাসের ইতিহাসে এত শর্ট টাইমে একটা দেশ স্বাধীন হয়েছে আমার নলেজে নাই। সব দেশে সময় বেশি নিচ্ছে, মানুষ বেশি নিচ্ছে, আর এই দেশে মানুষও কম মরছে। ওরা ধরনের কৌশল এত সুন্দর এত সূক্ষ্ম ছিল, তিনি 9 মাসে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। আজকে অনেকে অনীহার করে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক না, আমরা বলি হা। এই হা না, এই এই যুদ্ধ সারা বিশ্বে সবসময় চলে, আজকে চলবে, এটার জন্য আমরা আফসোস করি না। আমরা আমাদের কথা বলবো আর তারা তাদের কথা বলবো, আমাদের কথা সত্য, ওদের কথা ওরা মনে করে, ওদের কথা সত্য। আবার আমাদের জেনারেল ওসমানী সাহেব আমাদের লোক, এটা বললেও হবে না, কারণ বঙ্গবন্ধুরা এতদিন আওয়ামী লীগ, ওদের আওয়ামী লীগের ভালো রাখছে। এখন যখন জনতার মাঝে দিয়ে দিচ্ছে বঙ্গবন্ধুরা, সারা বাংলাদেশের কেন সারা বিশ্বের বঙ্গবন্ধু। তো আমরাও চাই না আমাদের ওসমানী সাহেবকে এই জনতা ভবনে আটকে রাখার জন্য। আমরাও দেশের উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, আর বেড়ে যারা জানেন না জানেন, আর যারা জানেন তারা প্রচার করে, এটাই আমার অনুরোধ। আমি ব্যক্তিগত জীবনে ওনাকে 8 বছর সান্নিধ্য পেয়েছি, যেটা ভাষাটা উর্দু বুঝে যায় দরুস, মানে সঠিক একেবারে চুস্ত উর্দুতে বলে দরুস। উনি ওনার ব্যক্তিগত জীবন ছিল দরুস, আমি গলা না খাইছে প্রায় ছিল এই কমলার জন্য, কোনো দিন ব্যতিক্রম পাইনি আমার সারা জীবনে 8 বছর, ওনাকে আমরা 8 বছর পেয়েছি। উনি বাঙালিদের এত বেশি আদর করতো, বাঙালিদেরকে ওনার কাছে এক সাধারণ লোক, সাধারণ একজন সোলজার দিয়া অভিযোগ করছে যে আমি আমি বাঙালি লীগ আমাদের পাঞ্জাবিরা রাওয়ালপিন্ডি দেখা 3 মাস একবেলা খাওয়া পাবে না, ওয়ার্ডার ওয়ার্ডার, আমি তো কোনো ওয়ার্ডার এডুকেটিভ করার ক্ষমতা রাখবো না। তারপরে তো সকলেই জেনারেল মুসার কাছে গিয়ে ধরছে, অন্য পাঞ্জাবিরা জেনারেল মুসা ছিলেন আই ফলের আমার খাইরাবে, তো জেনারেল মুসা গিয়ে আই ফলে জিজ্ঞেস করছেন যে কী চাই ইফাল, কী মেয়েটা কী অর্ডার দিল, বঙ্গালীর সাথে কী হয়েছে না হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে বুঝে বলে এখন হ্যাঁ একটা যুদ্ধ হয়েছিল সম্পৃক্ত ইন্ডিয়ার সাথে, তোর খেম করান সেক্টরে ওসমানী সাহেব আর আই ইয়া না ওসমানী সাহেব ইয়া জুলফিকার আলী ভুট্টো আর আই খান ক্যাম্পে ক্যাম্পে পরিদর্শন করতেন, এটা 65 সালে ওয়ারের পর। তখন ভুট্টো বলতেছে যে
আইফোন কই দেশপতি যে এটা কার প্ল্যাটফর্মটা যে জানতে ওইটাই আর ওসমান শেখ বাঙালি কোনের তো জানেন না যায় তার না আমি জানি তো ভূত ছিল আবার ওসমান শেখের বিরুদ্ধে যা এখানে বলতেছে কথা বলবো আর ভয় করবো পৃথিবীর কাউকে ভয় করার জন্য আপনার পাঠ করার শুরু করেছে যে তুমি মানুষকে ভয় করবো না আমাকে ভয় করবো একমাত্র আপনাকে ভয় করবো আর পৃথিবীর কাউকে ভয় করার দরকার পড়ে না আমাদের আমি করি না কাউকে ভয় আমি সত্য কথা বলি সবসময় সত্য কথা বলে দিয়ে আমি ওনার সামনে এই যে জেনারেল সার্কুলারে বলছি